এবার পূজার ছুটিতে আমরা বাড়িতে গেছিলাম, আর বাড়িতে যাওয়ার পরে যেহেতু পূজায় বাড়িতে গেছি, তো এবার একটু অন্যভাবে পূজাটা কাটাতে চেয়েছিলাম। আমাদের পাশে আছে কপোতাক্ষ নদ, তো ওই নদেই একটা ব্রিজ আছে, সেই ব্রিজের নিচেই মূলত দশমীর দিন সব ঠাকুর বিসর্জন দেওয়া হয়। তো আমরা চিন্তা করেছিলাম যে এবার বিসর্জনে আমরা আলাদা নৌকায় করে পুরা পরিবার, ফ্যামিলির সবাই মিলে আচ্ছা ঘুরবো, মানে পাশে অন্য নৌকা বা ট্রলার থাকবে, সেখানে প্রতিমা থাকবে বিসর্জনের জন্য, আর আমরা থাকবো আলাদা নৌকায়। তো সেই কথাই আমি আর আমার দাদা দুজনে মিলে মোটর সাইকেলে করে চলে গেলাম ঠিক যেখান থেকে নৌকা ভাড়া করতে হয়, অর্থাৎ প্রতি বছর যেখান থেকে এদেরকে আসলে আমাদের আঞ্চলিক ভাষায় মালও বলা হয়, যারা নৌকা নিয়ে সাগরে মাছ ধরতে যায়। তো এখন যেহেতু সিজন, তো ওরা সব ট্রলারগুলো রেডি, হয়তো 2-5 দিনের মধ্যেই রওনা হবে, তার আগেই তাদের একটা আলাদা ইনকাম। আমরা যাওয়ার পরে এলাকায় দু এক জায়গায় খোঁজ নেওয়ার পরে তারা এই এই জায়গাটা দেখাই দিল, আমরা সেখানে গেলাম, এবং যাওয়ার পরপরই এনাদের সাথে কথা বলার পরে এনারা একটা দাম চাইলো, এবং তার সাথে আমরা একটু কথা কাটাকাটি করে মোটামুটি একটা ফিক্সড প্রাইস ঠিক করলাম, এবং কিছু টাকা অ্যাডভান্স করে আমরা চলে আসলাম। তো সময় মতো আমাদের নৌকা ঠিক আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছিল, উনি ফোন দিয়েছিল, আমরা আমাদের ফ্যামিলি মেম্বারদের নিয়ে নৌকাতে উঠে গেলাম। অলরেডি তারা আমাদের জন্য অপেক্ষা করছে, আর এই যে দেখছেন যে প্রতিমা, যেখানে সেই প্রতিমার ট্রলারগুলোতেই তাদের এলাকার যারা আছে তারা কিন্তু সেখানে আছে, এবং প্রচণ্ড মজা হচ্ছে। তো এবার আমি এবার পূজায় যে জিনিসটা দেখছি সেটা হচ্ছে যে সাউন্ড সিস্টেমটা, সেটা আসলে কোনো মার্জিত কোনো গান সেখানে বাজানো হয়নি, মানে যত ধরনের উল্টাপাল্টা গান সবই তারা বাজিয়েছে। এভাবেই এখন আনন্দগুলো অন্যদিকে বিলীন হয়ে যাচ্ছে। এইভাবে আমরা কিন্তু পুরা ঘন্টা দেড়েকের মতো পুরো নদীতেই এভাবে ভেসে ভেসে এনজয়টা করছি আমরা। আর এই জায়গাটা এমন একটা জায়গা যেখানে বিভিন্ন এলাকা থেকে, মানে আশেপাশে যতগুলো গ্রাম আছে সব জায়গার থেকে প্রতিমা নিয়ে আসা, এবং আসার পরে তারা ট্রলারে উঠায় এবং অনেকক্ষণ এপাশ থেকে ওপাশ এরকম ঘোরাতে থাকে, এবং একটা পর্যায়ে যেয়ে সন্ধ্যার দিকে প্রতিমা নিয়ম অনুসারে বিসর্জন দেওয়া হয়। আমরা দূরে যে ব্রিজটা দেখতে পাচ্ছি, আমরা জেনারেলি ব্রিজের ওপর থেকেই প্রতিমা বিসর্জন দেওয়ার এই প্রথাটা আমরা দেখতাম, এনজয় করতাম, কিন্তু এবার আমরা আসলে নদীতেই এনজয় করছি, বাইরের মানুষজন আমাদেরকে দেখছে। তো যাই হোক, এই যে একটা কালচার আমাদের, এটা হয়তো এক সময় আস্তে আস্তে বিলীন হয়ে যাবে মানুষের ব্যস্ততা, টেকনোলজির প্রভাব সব মিলিয়ে। তবু আমরা একটু চেষ্টা করছি যে আধুনিকতার ছোঁয়ার মাঝেও একটু পুরাতন আঙ্গিকে নিজেদেরকে আনন্দ দেওয়ার। তো এই যে ব্রিজটা দেখুন, অনেক মানুষ এখানে দাঁড়িয়ে আছে, এবং শুধু ব্রিজের ওপরে নয়, এটা দুই নদীর দুই সাইডের যে তীর সেখানে প্রচুর মানুষ, এবং হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ নেই, সবাই এসেছে এবং সবাই পূজা দেখছে। সব মিলে আসলে একটা ভালো দিন পার করা হয়েছিল শত ব্যস্ততার মাঝে, যেহেতু এইভাবে হয়তো সময় করে পরিবারের সাথে টাইম দেওয়া বা এরকম দীর্ঘদিনের ছুটিও পাওয়া সম্ভব হয় না। তো আমরা চাই যে যে কোনো অনুষ্ঠান আসুক বা যে কোনো একটা সময় বের করতে পারলে আপনার পরিবারকে সময় দেন, যে কোনো অনুষ্ঠান, যে কোনো ধর্মীয় অনুষ্ঠানকে এনজয় করুন, ভালো থাকবেন, ব্যস্ততার মাঝে থাকবেন, তবে সুস্থ থাকবেন। ধন্যবাদ।